ক্লাস 9 ম্যাথমেটিক্সের আজকে যে ক্লাসটা আমি তোমাদের করাবো, সেই ক্লাসে ঠিক এর আগের যে অধ্যায় নম্বর 20 ক্লাসটি করিয়েছিলাম সেই ক্লাসটারই কন্টিনিউয়েশন পার্ট। আমরা বাকি 3 নম্বর থেকে কিছু অঙ্ক করে দেখব। কোষে দেখি 20 যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে আমি ফার্স্ট পার্টে 1 আর 2 এর অঙ্ক দেখিয়েছিলাম, এবার 3 নম্বরের থেকে পরপর যে অঙ্কগুলো আছে তার মধ্যে কয়েকটা অঙ্ক আমরা আগে করব, তারপরে পরবর্তী পাতায় যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। প্রথমে আমি আসছি 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্কটা বলছে k এর মান কত হলে এত এত এবং এত বিন্দুত্রয় একই সরলরেখায় থাকবে হিসাব করে লিখি। তাহলে বিন্দুত্রয় একই সরলরেখায় থাকবে মানে কি? মানে হচ্ছে এই তিনটে বিন্দু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রের ক্ষেত্রফলটা শূন্য হবে। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে এই তিনটে বিন্দু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল শূন্য কি না, তারপরে সেখান থেকে আমরা k এর মান বার করতে পারি। তাহলে করা যাক অঙ্কটা। তাহলে প্রথমেই অঙ্কটাতে আমি লিখে নিয়েছি যে এত এত এবং এত, অর্থাৎ 1-1, 2-1 এবং k-1 বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে আমি বলেছি আগে যে ত্রিভুজ বলতেও পারি অথবা বিন্দুত্রয় দ্বারা গঠিত যে সীমাবদ্ধ যে অঞ্চলটা সেই অঞ্চলের ক্ষেত্রফল আমরা বলতে পারি। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি আগে ওই ওপর নিচে লিখে নিচ্ছি, তোমাদের সবার এভাবে লিখে নিলে করতে সুবিধা হবে, একটু প্র্যাকটিস করে নেবে এভাবে করে নিতে। k-1, ঠিক আছে। তাহলে আমাদের নিয়ম কি, এইটা এবং এইটা আগে গুণ করতে হবে, তাই তো? তাহলে হাফ করলাম, মডিউলাসে গেলাম, মডিউলাসে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 1-1 প্লাস 2-1। আচ্ছা, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে এটাই আবার এখানে রিপিট হবে, 1-1 অর্থাৎ এই প্লাস k-1। এটা হয়ে গেল প্রথম পার্টটা প্লাস। এবারে কী করতে হবে, এই নিচ থেকে ওপর দিকে যেতে হবে, অর্থাৎ -1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1 × 2 প্লাস -1 × k প্লাস -1 × 1 হয়ে গেল কমপ্লিট, মডিউলাসের চিহ্ন ক্লোজ। এবার এটাকে গুণঠুন করে এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে হবে। যদি আমরা এটাকে গুণ করি, এপাশেই চলে আসি, জায়গা রয়েছে, এখানে গুণ করলে আমি পাচ্ছি এখানে হাফ, এখানে মডিউলাসের চিহ্ন। এখানে কি পাওয়া যাচ্ছে দেখা যাক, এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে 1 × -1 তার মানে হচ্ছে -1, 2 × -1 মানে হচ্ছে -2, আর k × -1 মানে -k। এই কটা পাওয়া গেল মাঝখানে একটা, আচ্ছা এখানে এই চিহ্নটা মাইনাস হবে, আমি ভুল করে প্লাস দিয়েছি, এটা মাইনাস চিহ্ন হবে, এখানে মাইনাস। এবারে আবার এখানে এলাম, 2 × -1 মানে হচ্ছে -2 প্লাসে মাইনাসে -k, আর এখানে প্লাসে মাইনাসে -1 হয়ে গেল। এই হলো মডিউলাস। এবারে কি আসছে, হাফ এখানে এলো, মডিউলাস দিলাম, -1 আর -2 যোগ করলে কত হয়, -3 হয়। তাহলে -3 - k, এবার এখানে -2 আর -1 যোগ করলে কত হয়, সেটাও কিন্তু -3 হয়, -3 আর -3 গুণ করলে হচ্ছে +3 হয়। আর এই -k আর এই যে k আছে মাইনাসে মাইনাসে হচ্ছে +k, ঠিক আছে, এই অবধি দাঁড়ালো। তাহলে এরপরে কী হবে, এরপরে দেখা যাচ্ছে এই তিন কেটে যাচ্ছে, এই কে কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু হাফ × 0 = 0, 0² একক এই মানটা আসছে। তাহলে k এর মানটা কী হবে, দেখো এই লাইনটা ভালো করে লক্ষ্য করো, এই লাইনটা একটু ভালো করে লক্ষ্য করার আছে। দেখো এখানেও k প্লাস, এখানে k-। আচ্ছা যদি আমি মনে করি যে k = 1, তাহলে এখানে 1, এখানে -1। যদি আমি মনে করি যে k = -5, তাহলে এখানে কত, -5, এখানে +5। তাহলে k = যাই হোক না কেন, k = 0 হতে পারে, k = যাই হোক না কেন, এই জায়গার মানটা কিন্তু শূন্য আছে। তাহলে k এর উপর নির্ভর করছে কখন, k এর একটা বাস্তব মান। তাহলে এক্ষেত্রে উত্তরটা আমরা বলবো যে k এর যে কোনো বাস্তব মানের জন্যেই এই তিনটে বিন্দু সমরেখ বিন্দু হবে, ঠিক আছে। তাহলে উত্তরটা হচ্ছে এটুকুই যে k এর যে কোনো বাস্তব মানের জন্যে। এবারে 4 নম্বর, দেখো বলেছে প্রমাণ করি যে 1, 2, -2, 4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী বলতে এই যে দুটো বিন্দু রয়েছে এদেরকে যুক্ত করলে যে সরলরেখাটা হয় সেই সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যাবে।
তাহলে সরলরেখা মূলবিন্দুগামী, তাহলে মূলবিন্দুটা ওই সরলরেখার উপর রয়েছে, মূলবিন্দু স্থানাঙ্ক হচ্ছে শূন্য শূন্য, তাহলে একটা বিন্দু শূন্য শূন্য, একটা বিন্দু মাইনাস টু মাইনাস ফোর, একটা বিন্দু হচ্ছে ওয়ান টু, এই তিনটে বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজাকৃতি ক্ষেত্রফল বা যে অঞ্চলটা রয়েছে তার ক্ষেত্রফলটা যদি শূন্য হয় তাহলেই প্রমাণিত হবে যে এরা মূলবিন্দুগামী। করে দেখা যাক, চার নম্বর অঙ্কটা প্রথমে এটুকু লিখে নিলাম, কী লিখে নিলাম তোমরা দেখে নাও ভালো করে, যে যদি ওয়ান টু মাইনাস টু ফোর মাইনাস টু মাইনাস ফোর বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী হয়, যেটা প্রশ্নে বলা আছে, তাহলে ওয়ান টু মাইনাস টু মাইনাস ফোর এবং জিরো জিরো বিন্দু দ্বারা, বিন্দুত্রয় দ্বারা হবে এটা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে, বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে, এটা আমাদের প্রমাণ করলেই আমাদের কাজটা মিটে যাবে। সুতরাং ক্ষেত্রফল আমি শর্টে করে দিচ্ছি এটা, সুতরাং ক্ষেত্রফল সমান সমান কত হচ্ছে, প্রথমে হচ্ছে হাফ, তারপরে আমরা জানি যে মডিউলাস দিতে হয়, হাফ মডিউলাস, তারপর বিন্দুগুলো কী আছে এই তিনটে বিন্দু, তাহলে ওয়ান, যা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওয়ান ইন্টু অর্থাৎ এইটার সঙ্গে গুণ হচ্ছে মাইনাস ফোর, ওয়ান ইন্টু মাইনাস ফোর প্লাস এই যে মাইনাস টু রয়েছে, মাইনাস টুর সঙ্গে গুণ হবে হচ্ছে জিরো, প্লাস জিরো ইন্টু হচ্ছে এই টু, এটা হয়ে গেল ফার্স্ট পার্ট মাইনাস। সেকেন্ড পার্টে কী আসবে, এই যে টু আছে টু এর সাথে গুণ করতে হবে হচ্ছে, এটা হচ্ছে ওয়াই টু ইন্টু ওয়াই ওয়ান ইন্টু এক্স টু, অর্থাৎ মাইনাস টু এর গুণ হবে, প্লাস এই যে মাইনাস ফোর আছে মাইনাস ফোরের সঙ্গে এই জিরোর গুণ হবে, প্লাস এই যে জিরো আছে তার সঙ্গে এই ওয়ানের গুণ হবে, হয়ে গেল লাস্টে মডিউলাসের চিহ্ন। এবারে এটাকে সমাধান করে ফেলি, হাফ মডিউলাস, এবার এখানে গুণ করলে মাইনাস চার ইন্টু ওয়ান, তার মানে হচ্ছে মাইনাস ফোর, আর এখানে শূন্য, শূন্য দিয়ে গুণ করলে হচ্ছে প্লাস জিরো, প্লাস জিরো, তাহলে এখানে হয়ে গেল মাইনাস, এখানে কত আসছে দুই দুগুণে চার, মানে আবার সেই মাইনাস চার প্লাস শূন্য প্লাস শূন্য, তাহলে এটাকে ভাঙালে বেরোচ্ছে হাফ মাইনাস ফোর প্লাসে মাইনাসে, এই মাইনাসে মাইনাসে প্লাস ফোর, তাহলে ইকুয়াল টু সেই আবার হাফ ইন্টু জিরো, তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে শূন্য বর্গ একক। তাহলে আমরা প্রমাণিত করে ফেলতে পারলাম, যে প্রমাণ করতে পারলাম যে এই তিনটে বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটা তার ক্ষেত্রফলটা হচ্ছে শূন্য, অর্থাৎ এরা সমরেখ। কে কে সমরেখ, সমরেখ বলতে আমরা বলবো যে উত্তরে লিখবো যে সুতরাং ওয়ান টু কমা মাইনাস টু মাইনাস ফোর এবং মূল বিন্দু সম রেখো, অথবা আমরা এটাও বলতে পারি যে ওয়ান টু এবং মাইনাস টু মাইনাস ফোর বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী, সেটা বললেও হবে। এবারে আমি আসছি পাঁচ নম্বর, পাঁচ নম্বরটা বেশ ভালো অঙ্ক, প্রত্যেকে মন দিয়ে দেখবে। দেখো কী বলছে, প্রমাণ করি যে টু ওয়ান এবং সিক্স ফাইভ বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু মাইনাস ফোর মাইনাস ফাইভ ও নাইন এইট বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। তাহলে প্রথম অংশটা কী, প্রথম অংশটা হচ্ছে এই দুটো বিন্দুর যে সংযোজক সরলরেখা তার মধ্যবিন্দু বার করতে হবে, সেই মধ্যবিন্দুটা আবার এই দুটো বিন্দুর যে সংযোজক সরলরেখা তার উপরে অবস্থিত। তাহলে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু বার করে যে মধ্যবিন্দু বেরোবে সেই মধ্যবিন্দু এই বিন্দু এবং এই বিন্দু, এই তিনটে বিন্দু দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রটা তার যে ক্ষেত্রফল সেটা শূন্য হলেই প্রমাণ করা যাবে আমাদের। তাহলে প্রথমে আমরা এই দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করি, আমি শর্টে অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে অঙ্কটা, ঠিক আছে। প্রথমে লিখলাম কি, টু ওয়ান এবং সিক্স ফাইভের মধ্যবিন্দু, মধ্যবিন্দু বা মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে এটা, মধ্যবিন্দু সমান সমান হচ্ছে, আচ্ছা মধ্যবিন্দু স্থানাঙ্কই লিখে দিই, নাহলে আবার ভুল করবে তোমরা, মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান সমান হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু অর্থাৎ টু প্লাস সিক্স বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু অর্থাৎ ওয়ান প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু। তাহলে এখান থেকে কত আসছে, ছয় আর দুই আট বাই দুই ইকুয়াল টু হচ্ছে চার, আর পাঁচ আর একে ছয় বাই দুই ইকুয়াল টু হচ্ছে তিন, তাহলে চার তিন, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম হচ্ছে চার তিন। এবারে আমাদের কী বার করতে হবে, এই চার তিন এবং বাকি যে দুটো বিন্দু প্রশ্নে দেওয়া আছে তাদের ক্ষেত্রফল। সুতরাং প্রশ্নে কী কী দেওয়া আছে, মাইনাস ফোর মাইনাস ফাইভ কমা নাইন এইট এবং ফোর থ্রি, তিনটে বিন্দু 4
4 3 बिंदु त्रय द्वारा सीमाबद्ध क्षेत्रेर क्षेत्रफल समान समान এই হয়ে গেল সূত্রটা আমি একবারে করে দিয়েছি এত বর্গ একক ঠিক আছে এবার যদি এটাকে আমরা সমাধান করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে হাফ সেকেন্ড ব্র্যাকেট এখানে 4টা 32 অর্থাৎ মাইনাস 32 প্লাস 3 নং হচ্ছে 27 এখানে মাইনাস 4 5 20 হয়ে গেল এদিকে হচ্ছে মাইনাস 5 নং 45 প্লাস 4টা 32 মাইনাস 3 4 12 সমাধান যদি আমরা এটাকে করি তাহলে শেষ অবধি যেটা আমাদের আসছে যে মাইনাস 25 প্লাস 25 এটাকেও করলে পরে সেই হাফ ইনটু 0ই দাঁড়াবে ইকুয়াল টু হচ্ছে 0 বর্গ একক তাহলে 0 বর্গ একক মানে হচ্ছে ওই বিন্দু তিনটে সমরেখা তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে তিনটে বিন্দু সমরেখা রয়েছে এটুকুই প্রমাণ করতে বলেছে অঙ্কটাতে তাহলে 5 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট এবারে আমরা আসবো হচ্ছে 7 নম্বর অঙ্কটা আচ্ছা তার আগে 6 নম্বর অঙ্ক আছে 6 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে দেখো 6 নম্বরের যে অঙ্কটা রয়েছে খুবই সোজা এখানে একটা দুটো অঙ্ক রয়েছে 1 2 3 4 চারটি বিন্দু দেওয়া রয়েছে এই চারটি বিন্দু দ্বারা যে সীমাবদ্ধ চতুর্ভুজটা তার ক্ষেত্রফলটা চেয়েছে তাহলে চারটি বিন্দু দিয়ে আমরা সূত্র জানি সেই সূত্রটা হচ্ছে ঠিক আগের পাতাতেই দেওয়া আছে এই যে সূত্রটা রয়েছে এটা ত্রিভুজের ক্ষেত্রে এটা চতুর্ভুজ এই চতুর্ভুজের যে সূত্রটা আছে এই সূত্রটাকে ব্যবহার করে ওই ছয়ের দাগের যে অঙ্কগুলো আছে দুখানা অঙ্ক সেগুলো তোমরা করে ফেলো আমি ওগুলো করে দিচ্ছি না তোমরা বাড়িতে এগুলো করবে আমি 7 নম্বর অঙ্কটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো 7 নম্বর অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক ভালো করে দেখবে প্রত্যেকে কি বলছে আগে দেখো এ বি সি তিনটে বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 3 4 মাইনাস 4 3 এবং 8 -6 তাহলে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি খুব সহজে নির্ণয় করতে পারবো তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি হয়ে গেল প্রথম অংশটা দ্বিতীয়ত কী বলছে এবং এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি এই জায়গাটা একটু মাথা খাটিয়ে কাজটা করতে হবে যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত যে লম্ব তার দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করি আমরা যদি ছবিটা অঙ্কন করি খুব সহজে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে প্রথমে ছবিটা এঁকে নিই ছবিটা আমরা এ বি সি ত্রিভুজ এটাকে মনে করতে পারি এ বি সি ত্রিভুজ এ বি সি তিনটে আলাদা বিন্দু রয়েছে তাদের স্থানাঙ্কগুলো দেওয়াই রয়েছে স্থানাঙ্কগুলো কত কত আছে 3 4 আছে প্রথমটা 3 4 তারপরেরটা হচ্ছে মাইনাস 4 3 আর লাস্টেরটা হচ্ছে 8 -6 এটা হচ্ছে 8 -6 তিনটে দেওয়া আছে এই যে তিনটে দেওয়া আছে এদেরকে যদি আমরা কাজে লাগিয়ে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি সহজে বের করতে পারবো সুতরাং ওটাকে বের করে ফেলি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে হাফ দিয়ে শুরু হবে তাহলে হাফ এরপরে কত হচ্ছে প্রথমে আমরা এখান থেকে আচ্ছা এইভাবে লিখে নিই আরও সুবিধার জন্যে 3 4 -4 3 8 -6 আবার 3 4 তাহলে এই 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 তিনটে গুণ তাহলে 3 × 3 প্লাস -4 × -6 প্লাস 8 × 4 এটুকু হয়ে গেল প্রথম পার্টটা মাইনাস সেকেন্ড পার্টে কী আসছে এই এই আর এই তাহলে 4 × -4 প্লাস 3 × 8 প্লাস -6 × 3 হয়ে গেল মডিউলাস দিয়ে কাজটা কমপ্লিট করলাম এবার এটাকে আমাদের সমাধান করে ছোট করতে হবে সমাধান করলে পরে আমরা যেটা পাচ্ছি সেটা আমি সমাধানটা করে নিয়েছি একবারে শেষ অবধি আমরা পেয়েছি হচ্ছে হাফ ইনটু মড 75 অর্থাৎ আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 75/2 যেটাকে আমরা ভাঙিয়ে দিলে পাবো হচ্ছে 37.5 বর্গ একক এটা কিসের ক্ষেত্রফল না এটা হচ্ছে এই যে এবিসি ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল এটা হচ্ছে ফার্স্ট পার্টটা এবারে একটা সেকেন্ড পার্ট আছে সেকেন্ড পার্টটা বলা আছে যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব এই যে লম্বটা এটাকে আমি মনে করতে পারি এডি লম্ব এই এডি লম্বের দৈর্ঘ্যটা চেয়েছে
আচ্ছা, আমরা যদি বিসি কে ধরি ভূমি আর এডি কে ধরি উচ্চতা, তাহলে হাফ ভূমি ইনটু উচ্চতা করলে একটা ক্ষেত্রফল পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যাবে। সেই ক্ষেত্রফলটা এখন যে ক্ষেত্রফলটা বার করেছি তার সঙ্গে সমান হবে। তাহলে আমাদের কী দরকার? আমাদের বিসি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে বিসি বাহুর দৈর্ঘ্যটা আমরা এখানে এসে নির্ণয় করে ফেলি। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটা সেটা আমরা আগেই শিখে এসেছিলাম। সেক্ষেত্রে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা পাচ্ছি হচ্ছে -4 -8 তার হোল স্কোয়ার আর 3 + 6 তার হোল স্কোয়ার, ঠিক আছে? আর টোটালটা হচ্ছে রুট, এত একক, এটা কিন্তু একক, এটা কিন্তু বর্গ একক নয়, এত একক। তাহলে এবারে আমরা এখান থেকে উত্তরটা বার করি। -8 - 4, 8 আর 4 = 12, তার মানে এখানে হচ্ছে -12 তার হোল স্কোয়ার প্লাস 6 আর 3 = 9, অর্থাৎ 9 তার হোল স্কোয়ার, টোটালটার আমরা একটা রুট পাচ্ছি। এবার 12 স্কোয়ার মানে 12 বড় 144, -এ প্লাস, অর্থাৎ 144, আর এখানে হচ্ছে 9 9 81, ঠিক আছে? 144 + 81, এটাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে সম্ভবত 225, হ্যাঁ 225 পাচ্ছি, 225 রুট। এবার আমরা জানি যে এটা হচ্ছে 15 15 কে স্কোয়ার করলে 225 হয়, তাহলে এখানে হচ্ছে 15 একক। তাহলে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 15 একক। এডি বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, তাহলে বিসি বাহু এবং এডি বাহুকে কাজে লাগিয়ে এবারে আমরা ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল নির্ণয় করি। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু হচ্ছে উচ্চতা। এই যে উচ্চতা, এটা হচ্ছে এডি, এইটার মান আমাদের লাগবে। প্রশ্নে কিন্তু এইটার মানই চেয়েছে, এত বর্গ একক, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু, আচ্ছা এখানে ইকুয়াল টু করার দরকার নেই, আমরা যেটা জানি যে, সুতরাং আমরা এটা বলতে পারি যে সুতরাং হাফ ইনটু 15 ইনটু এডি, এইটা ইকুয়াল টু হচ্ছে 75/2। এবার দেখা যাচ্ছে নিশ্চয়ই হাফ ইনটু 15 ইনটু এডি মানে এই যে পুরো জিনিসটা, এই ক্ষেত্রফলটা ইকুয়াল টু হচ্ছে 75/2। কেন 75/2? তার কারণ হচ্ছে ঠিক এই ওপরে আমরা এই জায়গাটায় ক্ষেত্রফলটা বার করেছিলাম 75/2 বা 37.5। তাহলে এখানে এসে এই যে অংশটা আমরা এলাম, এখানে হচ্ছে 75/2। এবারে আমি এই 2 আর এই 2 কাটলাম, 15 আর 75 কত হয়, 5 বার যায়, তাহলে এখানে হচ্ছে 5। সুতরাং এডি ইকুয়াল টু আমি পেয়ে গেলাম হচ্ছে 5। এই এডির মানটাই চেয়েছিল যে লম্বের দৈর্ঘ্য কত, তাহলে আমরা উত্তরটা লিখে দিতে পারি। তাহলে উত্তরটা আমরা এটাই লিখে দিলাম যে এ বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 5 একক, এটাই চেয়েছে প্রশ্ন, আর কিছু চাইনি। তাহলে 7 নম্বর অঙ্ক অবধি আমাদের কমপ্লিট। এরপরে এর পরবর্তী পাতায় কতগুলো অঙ্ক রয়েছে যেগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেমন এরপরে রয়েছে হচ্ছে 8 9 এবং 10, 3টে অঙ্ক। এই 3টে অঙ্ক আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা এই অবধি প্র্যাকটিস করবে, তারপরে আমি পরবর্তী ক্লাসে ওগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।